সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। প্রচণ্ড রোদ উঠছে আজকে বাইরে, আর শীতের দিনে রোদটা সকালবেলার খুবই স্বাদ লাগে আর কি, পরোটার মতো খেতে। যাই হোক, আসলে ভালো লাগে, মানে তবে শহরে না, গ্রামে প্রচণ্ড শীত পড়ে, তখন ওই যে রোদটা যখন ওঠে না, মিষ্টি মিষ্টি লাগে একদম, মানে বসে থাকতে খুবই ভালো লাগে। এবং রোদ্রে যে বসে সে আরও সহজ ওঠে না, রোদ্রে বসে ভাত খায়, ঠিক আছে, ওই জিনিসটা খুব মিস করা হয়। ঢাকাতে তো অত শীত পড়েও না, আর রোদ উঠে ঠিকই, কিন্তু শীত পড়ে না অতটা। যাই হোক, এখন 9টার মতো বাজে, আর আজকের খাবারটা একটু অন্যরকম। এটা হলো মানে বনফুল থেকে কিনে আনা হয়েছে, এটা হলো মিষ্টি পরোটা। মানে পরোটা বানায় তারপরে চিনির শিরার ভিতরে মনে হয় ডুবাই রাখছে। আর এইখানে আছে হলো রসমালাই, সবই কিনে আনা হয়েছে, সব আমার খেয়ে দেখি কেমন লাগে। বাবা, দাম পরোটাটা একদম পাটে পাটে ফুলে যাচ্ছে। সেটা একটু শক্ত হয়ে গেছে, মাঝখানে ঠিক আছে। আজকে এলো সব মিষ্টির খাবার, ভালোই লাগে মিষ্টির খাবার খেতে, খারাপ লাগে না, তবে বেশি খাওয়া যায় না। পটোটা খুব বেশি মিষ্টি না, তবে ডায়াবেটিস রোগীরা দূরে থাকবেন এই ধরনের খাবার থেকে। ছাইগুলো একটু শক্ত হয়েছে, কিন্তু বাকি পাট্ট পাট। দারুন বনফুলটা আমাদের এখানে শোরুম আছে, শোরুম অনেক জায়গায় আছে ওদের, ওরা মিষ্টি জাতীয় খাবার বেশি বিক্রি করে। পরোটা বানানোটা দারুণ হয়েছে, তবে এইভাবে পরোটা বানানোটা কঠিন আছে, সাধারণত বাসায় এইভাবে হয় না পরোটা। তবে যারা মিষ্টি পছন্দ করেন না তারা খেতে পারবেন না, প্রচণ্ড মিষ্টি দুইটা মিলিয়ে।
ব্যাপারটা খুব দারুণ হয়েছে, কিন্তু ঘটনা হলো দেখা অসম্ভব না মনে হয়। দুইটা খাইতে পারবো? মিষ্টি জাতীয় বা খাবার ভালোই লাগে, কিন্তু বেশি হালদা না। আবার ই হইলে ঝাল হইলে তিনটা পরোটা খাওয়া পারছো? রসমালাইটাও টেস্ট আছে। রসমালাইটা হলো মিল্ক ভিটা কোম্পানির, আর পটাটা হলো বনফল কোম্পানি। পটাও খারাপ না, পটা ইস্ট থাকতে পটা তো বেশি খাওয়া দানা। ঝাল হলে তিনটা খেতে পারতাম। খাবার অসাধারণ স্বাদ, খেয়ে দেখতে পারেন এভাবে যারা মিষ্টি পছন্দ করেন। অনেকেই আছে মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে, তারা এটা খেয়ে দেখতে পারেন। আশা করি সবাই মানে তার খুব ভালো লাগবে, আর যারা না খেতে পারেন তারা তো তাদের এমনি ভালো লাগবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।